কুয়াকাটা পর্যটন কেন্দ্রের সাথে যুক্ত হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। সমুদ্রপথে লঞ্চ যোগাযোগ চালু করাই সম্ভব হয়েছে এটি। এতে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা কম সময়ে স্বল্প খরচে উপভোগ করতে পারবেন সুন্দরবনের অপার সৌন্দর্য, ফলে দেশের দক্ষিণাঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। শুধু সমুদ্র পার নয়, এই প্রথম মাঝ সমুদ্রে বসে এর সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা। চারদিকে অথই জলরাশি, তার মধ্যে মাছ ধরছে জেলেরা, কখনো পিছু নিচ্ছে গাংচিল বা চিল, আর সূর্যরশ্মি সমুদ্রের বুকে তৈরি করছে ঝিলমিল আলোর খেলা। মাত্র 2 ঘন্টার মধ্যেই দেখা মিলবে সবুজে ঘেরা সুন্দরবনের, আর হরিণ সহ বিভিন্ন বন্য প্রাণীর দেখা মিলবে সুন্দরবনে ঢুকতেই। একের পর এক প্রকৃতির এমন অপরূপ দৃশ্য মুগ্ধ করছে সব পর্যটকদের। নবিয়াটা এটা অনেক আনন্দের, বাচ্চা টাচ্চা নিয়ে এটা ঘুরার অনেক মজায়। সুন্দরবনের যে চারপাশের লীলাভূমি নদী থেকে কেমন, সেটা কিন্তু আগে কখনো দেখা হয়নি। তবে সুন্দরবনগামী লঞ্চটিতে উঠতে ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটকদের। এই স্টিমারে উঠার জন্য একটা জেটির প্রয়োজন, নাইলে নৌকায় করে উঠলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওঠার সময় নৌকার সার্ভিসটা একটু বৃদ্ধি করা যেত, ওখানে একটা ট্রলার দেওয়া যেত। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন সুন্দরবন দেখার সবথেকে সহজ রুট এখন এই লঞ্চ, ফলে বাড়বে পর্যটকের সংখ্যা আর প্রসার ঘটবে স্থানীয় ব্যবসার। কুয়াকাটা কটকা কোশিখালী ঘুরে আবার কুয়াকাটা ঢুকতে পারবে। কুয়াকাটা তো ভ্রমণ করলোই, পাশাপাশি সুন্দরবনও ভ্রমণ করলো। একটা পর্যটক আরও একদিন বাড়তি কুয়াকাটায় রাত্রিযাপন করবে, সেদিক থেকে আমরা হোটেল মোটেল মালিকগণ ব্যবসায়িকভাবে একটা সফলতা পাব। সব ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন নৌ পরিবহন মন্ত্রী ও লঞ্চ মালিকরা। খুব শীঘ্রই এই নদী খননের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ, এবং যেই জায়গা থেকে এই পর্যটক জাহাজ চলবে সেই জায়গাতে একটি পন্টুনের ব্যবস্থা করে দেব, ভালো একটা পন্টুন। প্রতিদিন হয়তো কুয়াকাটা থেকে 3-4টা জাহাজ ছেড়ে যাবে, কোনোটা সোনাকাটা ইকো পার্কে চলে যাবে, কোনোটা সোনারচর চলে যাবে। লঞ্চে কুয়াকাটা থেকে সুন্দরবন যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 1,500 ও সর্বোচ্চ 3,000 টাকা। দেশের দক্ষিণে সমুদ্র উপকূল জুড়ে পর্যটন কেন্দ্র রয়েছে 5টি, এর মধ্যে কুয়াকাটা সুন্দরবনের সাথে যুক্ত হয়েছে একটিমাত্র লঞ্চ যোগাযোগের মাধ্যমে, যার ফলে ঘুরে দেখার পরিধি বেড়েছে পর্যটকদের, বেড়েছে আনন্দের মাত্রাও। কাছাকাছি থাকা অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোকেও যুক্ত করা গেলে দক্ষিণ অঞ্চল জুড়ে গড়ে উঠতে পারে একটি অসাধারণ পর্যটন জোন। সুন্দরবনের কটকা থেকে এম এ আজিম, সময় সংবাদ।